আজ শুক্রবার চৌঠা ফাল্গুন 2023 সালের 17ই ফেব্রুয়ারি। তুলা রাশি, তুলা লগ্ন, লিব্রা সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে। ভিডিওটি শুরুতেই আপনাদের সকলকে রাজযোগ চ্যানেলের তরফ থেকে জানাবো, আগত মার্চ মাস, এপ্রিল মাস এবং মে মাস অর্থাৎ এই তিনটি মাস এবং 90টি দিন আপনাদের ঠিক কেমন অতিবাহিত হতে চলেছে সে বিষয়ে বিস্তারিত আলোচনা সহ একটি ভিডিও চ্যানেলে কিন্তু আগে থেকে আপলোড করা হয়েছে। সময় সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে ভুলবেন না। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই আলোচনা আপনাদের সামনে গবেষণাধর্মী আমরা প্রস্তুত করেছি, তার কারণ দীর্ঘ 12 বছর পর গুরুদেব বৃহস্পতি মেষ রাশিতে গোচর করবেন এবং দীর্ঘ 30 বছর পর শনি মহারাজ মকর থেকে কুম্ভ রাশিতে গোচর করেছেন। আর ফলস্বরূপ আপনাদের জীবনে আসবে ঠিক কী কী পরিবর্তন, সঙ্গে থাকছে শুক্রের মালব্য নামক রাজযোগ এবং সূর্য বুধের বুধাদিত্য নামক আরও একটি রাজযোগ। ফলস্বরূপ অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু এই আলোচনা, আশা করি আপনারা পুরোটাই শুনবেন স্কিপ না করে। আমাদের চ্যানেলে মান্থলি রাশিফল ইন বেঙ্গলি নামে একটি প্লেলিস্ট আছে, সেখানে গেলেই কিন্তু ভিডিওটি আপনারা খুব ইজিলি পেয়ে যাবেন। ভাগ্যমিটার আজ আপনাদের বলছে 7.5 out of 10, ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। তবে স্বাস্থ্য এবং কর্ম সম্পর্কে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে, কঠোর কায়িক পরিশ্রমের একটি দিন। আজ কিন্তু কোনো প্রকার নেতিবাচক অনুভূতির আশ্রয় একদমই নেবেন না, হতাশা কিন্তু আপনাদেরকে গ্রাস করতেই পারে। তবে অর্থগতভাবে আয় ইনকাম আজ আপনাদের বাড়তে চলেছে। বিজনেসম্যানদের আর্থিক লেনদেন বিনিয়োগের জন্য দিনটি আপনাদের পক্ষেই থাকছে। মানি ম্যানেজমেন্ট, মানি সেভিংস সম্পর্কে বাড়ির সিনিয়র সিটিজেনদের কাছ থেকে আপনারা অ্যাডভাইস নিতেই পারেন এবং ডেলি লাইফে সেগুলিকে আপনারা ইউটিলাইজ করতে পারলে প্রভূত পরিমাণে লাভবান নিশ্চিতভাবে হবেন। নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াতও আজ করা যেতেই পারে। চাকরিজীবীদের অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে, মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে। কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ হলেই কিন্তু বসের কু নজরে পড়ে যেতে পারেন। রাজনীতিবিদদের জনসংযোগ বৃদ্ধি করতে হবে, কঠোর কায়িক পরিশ্রমের কিন্তু কোনো বিকল্পই নেই। পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ, বন্ধু স্বজন সকলের সাথেই আজ আপনাদের ভাব ভালোবাসা বাড়তে চলেছে। প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী, ফুল ফুটুক, কান্না ফুটুক, আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত। দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত। অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে, যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন কিন্তু আজ ঘটতেই পারে, একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে। আজ আপনাদের শত্রুপক্ষ, বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী কিন্তু থাকছে। অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে। আজ যেহেতু শুক্রবার, আপনাদেরও রাশির মালিক শুক্রাচার্য, আর তাই শুক্রের বীজ মন্ত্র ওম দ্রাং দ্রিং দ্রং স শুক্রায় নমঃ এটি 108 বার জপ করে দিন শুরু করুন।